মোৰ শ্ৰদ্ধাৰ অসমবাসী ৰাইজ, মই যিহেতুকে আমাৰ হেমন্ত মামায়ে দুখীয়াসকলৰ কাৰণে চৰকাৰী ঘৰ আগবঢ়াইছে, গতিকে তেখেতে দুখীয়াখিনিক চৰকাৰী ঘৰ দিছে, ভাল লাগিছে। বহুত গৰীবসকলৰ মানে উদ্ধাৰৰ কাৰণে তেখেতে আগবঢ়াইছে। গতিকে ৰদ চিমেণ্টৰ দাম বাঢ়িল, ইটাৰ দাম বাঢ়িল, গতিকে এই মানে যিখিনি চৰকাৰে দিয়া ধন, ধনেৰে তাৰমানে সম্পূৰ্ণ ঘৰটো নোলায়। গতিকে ইটাৰ দাম বাঢ়ি গৈছে 15 টকা, 16 টকা, 17 টকালৈকে এতিয়া বৰ্তমান দাম চলি আছে। গতিকে শিলবালাৰ ৰদৰ চিমেণ্টৰ গোটেই দাম বাঢ়ি গৈছে। সেই বিষয় লৈ মই এটি গীত ৰচনা কৰিছোঁ। গীতটো গাই যোৱাত যথেষ্ট ভুল হ'ব পাৰে, অসমবাসী ৰাইজে এই গীতটো চাই শ্বেয়াৰ কৰিব, লগতে লাইক কৰিব, ভৱিষ্যত মোক আগবাঢ়ি যোৱাত সহায় কৰিব বুলি, আৰু লগতে এই ভুলটো আঙুলিয়াই দিব বুলি মই আশাৰে বাট চাই ৰখি থাকি এই গীতটো গাবলৈ মই আৰম্ভ কৰিছোঁ। নমস্কাৰ। মামাই দিলে দুখীয়াৰ বাবে চৰকাৰী ঘৰ ভাই, ঐ কেনেকৈ বনাম চৰকাৰী ঘৰ ভাবি পোৱা নাই, ঐ অসমত বাঢ়িল ইটাৰ দাম কিনাৰ উপায় নাই, ঐ অসমত বাঢ়িল ইটাৰ দাম ভাই কিনাৰ উপায় নাই, ও কেনেকৈ বনাম চৰকাৰী ঘৰ ভাবি পোৱা নাই। দাম বাড়িল ভাই কিনার উপায় নাই, রথ সিমিটর দাম বাড়িল ভাই কিনার উপায় নাই, ও কেনেকৈ বনাম সরকারি ঘর ভাবি পুয়া নাই, কেনেকৈ বনাম সরকারি ঘর ভাবি পুয়া নাই, ওই অসমত বাড়িল ইটার দাম কিনার উপায় নাই, ওই অসমত বাড়িল ইটার দাম ভাই কিনার উপায় নাই। শিলবালার দাম বাড়ছে কিনার উপায় নাই, কেনেকৈ আনিম শিলবালা মই ভাবি পোৱা নাই, ও কেনেকৈ বনাম সরকারি ঘর ভাবি পোৱা নাই, ও অসমত বাঢ়িল ইটার দাম ভাই কিনার উপায় নাই। মিস্ত্রি বিচারি গলু মিস্ত্রি পোৱা নাই, মিস্ত্রি বিচারি মই মিস্ত্রি পোৱা নাই, ও কেনেকৈ বনাম সরকারি ঘর ভাবি পোৱা নাই, অসমত বাঢ়িল ইটার দাম কিনার উপায় নাই, ও ভাই কেনেকৈ বনাম সরকারি ঘর ভাবি পোৱা নাই। সরকার দিয়া টকারে মোর ঘর নুলাই ভাই, সরকার দিয়া টকারে মোর ঘর নুলাই ভাই, নিজা ধন বুলি বলো এক টকা মোর নাই, কেনেকৈ বনাম সরকারি ঘর ভাবি পোৱা নাই, ওই অসমত বাঢ়িল ইটার দাম ভাই কিনার উপায় নাই, ও মামাই দিলে দুখিয়ার বাবে সরকারি ঘর ভাই, ও মামাই দিলে দুখিয়ার বাদ সরকারি ঘর ভাই, ও
কেনে কই বনাম সরকারি ঘর ভাবি পুয়নাই ও অসমত বাড়ি লিটার দাম ভাই কিনার উপায় নাই ও অসমত বাড়ি লিটার দাম ভাই কিনার উপায় নাই ও অসমত বাড়ি লিটার দাম ভাই কিনার উপায় নাই।